যুদ্ধ লাগছে এদেশে প্রতিটা দিনই বোম ফালায় রাত্রে দিনে সব সময় আমরা বাঙালি ভাই বোনেরা ভয়ে আতঙ্ক কাজে যাইতে পারি না আমরা কাজকর্ম বন্ধ আমাগো মাসির বেতনও দেয় নাই একবার এই কাজ নাই আমাগো অনেক সমস্যা এই কারণে আমরা দেশে যাইতেছি দূতাবাস আমাদের অনেক সাহায্য করছে ধন্যবাদ দূতাবাস ধন্যবাদ বাংলাদেশ দূতাবাসকে যে আমাদের বিনা খরচে বাংলাদেশে নিয়ে যাচ্ছে তো আমরা যুদ্ধের কারণে লেবাননে থাকতে পারছি না অনেক ভয়াবহ পরিস্থিতি তো এই কারণে আমরা বাংলাদেশি সবাই বাংলাদেশে চলে যাচ্ছি লেবাননের সমস্যার কারণে আমার বউ বাচ্চা দেশে পাঠাতে আছি বাংলাদেশ সরকার কে ধন্যবাদ আমার বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা খুশি খুশি বলা যাইতেছি বাংলাদেশ দূতাবাস আমরা অনেক টিকিট ফ্রি পাইছি মাগনা পাইছি এই কারণে চলে যাইতেছি এইভাবে পর্যায়ক্রমে যারা আমাদেরকে বিভিন্ন কাগজপত্র এবং পাসপোর্ট জমা দিয়েছেন আমরা তাদেরকে ওইটাকে প্রক্রিয়া করে টিকিট করে তাদেরকে পর্যায়ক্রমে পাঠাবো এবং এর মধ্যে যারা অনিয়মিত আছেন তাদের প্রক্রিয়াও কিন্তু আমরা শুরু করেছি তো ওইটা একটু সময় লাগবে বাট আমাদের যেটা আমরা আশা করছি তাদেরকেও আমরা হয়তো এই সপ্তাহের শেষের দিক নাগাদ তারাও যাত্রা করতে পারবে।